AB24 বাংলা ও বাঙালির পাশে। জয়পুরহাটের খোরশেদ আলম ভারতের হায়দ্রাবাদে ওয়ার্ল্ড হিউম্যানিটি কমিশন থেকে আন্তর্জাতিক শান্তি ও মানবতা অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে জামালগঞ্জ চকবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রবীণ শিক্ষক জয়নাল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম, আক্কেলপুর থানার পুলিশ পরিদর্শক আবু রায়হান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মণ্ডল, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম, স্থানীয় জনপ্রতিনিধি রেজওয়ান চৌধুরী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সংবর্ধনা শেষে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার 5 শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। AB24 বাংলা ও বাঙালির পাশে।